নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি বিবাহিত? তাহলে আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি স্ত্রীকে এই দুটি গিফট কখনোই দেবেন না। যদি দিয়ে ফেলেন তাহলে আপনার স্ত্রীর মৃত্যু অবধারিত। তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন এবং বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাইছি। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভশ্য শীঘ্রম। যে দুটি জিনিসের কথা আমি ভিডিওতে বলতে চলেছি, সেই দুটি জিনিস যদি আপনার স্ত্রীকে কখনো দিয়ে ফেলেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্কের অবনতি তো হতে বাধ্য এবং পাশাপাশি আপনাদের ডিভোর্স পর্যন্ত হতে পারে বা স্ত্রীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই যদি আপনার স্ত্রীকে আপনারা ভালোবেসে থাকেন মন থেকে, তাহলে কখনোই এই দুটি গিফট স্ত্রীকে দেবেন না। কোন সেই গিফট তা আমি অবশ্যই ভিডিওতে বলব, তার আগে স্ত্রী কথার অর্থ আপনাদেরকে ছোট্ট করে বুঝিয়ে দিই। স্ত্রী কথার অর্থ আমরা সকলে জানি বউ, যাকে আমরা স্ত্রী বলি, এবং যে আপনার অর্ধাঙ্গিনী। হ্যাঁ, তাই আপনারা সকলেই আপনাদের অর্ধাঙ্গিনীকে সম্মান করুন, সমাদর করুন। এবং যে গিফটগুলোর কথা আমি বলতে চলেছি সেই গিফট কখনোই দেবেন না। প্রথম যে গিফটটার কথা আমি বলবো সেটা হচ্ছে সাদা বস্ত্র। হ্যাঁ বন্ধুরা, সাদা বস্ত্র কখনোই আপনার স্ত্রীকে গিফট হিসাবে দেবেন না, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্কের অবনতি তো হতে বাধ্য, পাশাপাশি আপনার স্ত্রীর প্রাণহানি হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই সাদা বস্ত্র নৈব নৈব চ, অর্থাৎ সাদা বস্ত্র কখনোই দেবেন না। দ্বিতীয় যে গিফটটার কথা আমি বলতে চলেছি সেটিও খুব ভাইটাল, খুবই ভাইটাল, সেটি হচ্ছে কোনো ধারালো জিনিস। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, কোনো ধারালো জিনিস, সেটা চাকু হতে পারে, ছুরি হতে পারে, বা ব্লেড হতে পারে, বা আদার্স যে কোনো জিনিস, যেটা দিয়ে যেটার মধ্যে ধার রয়েছে সেই জিনিস কখনোই দেবেন না। যদি দিয়ে ফেলেন তাহলে আপনার সম্পর্কটাকে আপনারা কেটে ফেলবেন। হ্যাঁ বন্ধুরা, তাই যে দুটি গিফটের কথা আমি বললাম সেই দুটি গিফট কখনোই আপনার স্ত্রীকে দেবেন না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার অ্যান্ড কমেন্টসের আশায় রইলাম। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।